সবাইকে জানাই শুভ দিন। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন। এখন পর্যন্ত যা আপনি শিখেছেন যে কিভাবে আপনি রাইটারের পেজে টাইপ করতে পারবেন, আপনি এই পেজের উপর কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির সম্পর্কেও শিখেছেন। আজকের ক্লাসে আমরা আগে এই পর্যন্ত যা শিখেছি তার ওপর চর্চা করব। তবে আসুন আগের ক্লাসগুলির সম্বন্ধে চর্চা শুরু করা যাক। রুলার কি? রুলার দেখতে স্কেলের মতন, যেটা আমাদের রাইটারের পেজের দুই দিকে দেখা যায়, একটা হরিজন্টাল এবং অপরটি ভার্টিক্যাল। স্ট্যাটাস বার কি? স্ট্যাটাস বার আমাদের পেজের অবস্থার সম্বন্ধে আমাদেরকে জানিয়ে দেয় যে আমরা যে ফাইলটিতে কাজ করি তার মধ্যে কতগুলি পেজ আছে। এটি আরও আমাদের জানিয়ে দেয় যে পেজটির ওপর কাজ করছি তার নম্বর এবং যে ভাষায় আমরা টাইপ করছি তার সম্বন্ধেও। টেক্সট বা প্যারাগ্রাফকে কত রকমভাবে সিলেক্ট করা যায়? টেক্সটকে তিনভাবে সিলেক্ট করা যায়। আমাদের টাচপ্যাডের সাহায্যে, কমেন্ট ব্যবহার করে এবং অ্যারো কিয়ের ব্যবহার করে। আমরা কেন টেক্সটকে সিলেক্ট করি? আমরা টেক্সটকে সিলেক্ট করে যে কোনো ফরম্যাটিং করতে পারি যেটি আমরা করতে চাই। আমরা কেন ফন্ট নেম ব্যবহার করি? ফন্ট নেম ব্যবহার হয় আপনার টেক্সটের স্টাইল বা ধরনের পরিবর্তন করার জন্য। আমরা কেন ফন্ট সাইজের ব্যবহার করি? আমরা হয় ফন্ট সাইজের সাহায্যে টেক্সটের আকার বাড়াতে বা কমাতে পারি। আমরা কি জন্য বোল্ডের ব্যবহার করি? আপনি আপনার টেক্সটকে মোটা এবং গাঢ় কালো করতে বোল্ডের ব্যবহার করতে পারেন। আমরা কেন ইটালিক এবং আন্ডারলাইন অপশনটির ব্যবহার করি? আমরা ইটালিক টেক্সটকে তেরছা করার জন্য এবং টেক্সটের নিচে লাইন টেনে হাইলাইট করার জন্য আন্ডারলাইন অপশনটির ব্যবহার করা হয়। এবার আপনারা সবাই নিজের কম্পিউটারকে সুইচ অন করুন। সবথেকে আগে আপনি বাম হাত দিয়ে নিচের ভাগটিকে চেপে রেখে ডান হাত দিয়ে উপরের ভাগটিকে টেনে তুলুন। তারপর ডান হাতের একটি আঙুল দিয়ে সিলভার কালারের বাটনটিকে প্রেস করুন। আপনার ল্যাপটপ ওপেন হয়ে গেছে। আপনাদের ল্যাপটপ, নোটবুক যাই হোক, এবার ওপেন হয়ে গেছে। তবে আজ এই ভিডিওটি দেখুন এবং রাইটারের ফাইলকে ওপেন করার আরেকটি পদ্ধতি শিখুন। রাইটারকে ওপেন করার জন্য আপনাকে সবথেকে আগে নিজের ডেস্কটপে গিয়ে ওপেন অফিস আইকনটিকে খুঁজতে হবে এবং তারপর নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে লেফট ক্লিক করতে হবে। আপনি দেখতে পাবেন একটি নতুন পাতা খুলে গেছে এবং সেখানে টেক্সট ডকুমেন্ট অপশন রয়েছে। সেখানে নিজের মাউস বা টাচপ্যাড দিয়ে একবার লেফট ক্লিক করুন। আপনি দেখতে পাবেন আপনার রাইটারের ফাইল খুলে গেছে। আজকের ক্লাসে আপনারা একটি অনুচ্ছেদ টাইপ করবেন এবং তারপর অনুচ্ছেদের ওপর ফরম্যাটিং কমান্ডগুলি ব্যবহার করবেন। এটি আগের ক্লাসের উপরেই চর্চা, যা আপনি আগেই শিখেছেন। সামনের অনুচ্ছেদটি দেখুন এবং টাইপ করা শুরু করুন আপনার রাইটারের পেজে। যদি আপনি কোনো সমস্যার সম্মুখীন হন তবে সাহায্যের জন্য জিজ্ঞাসা করতে পারেন। অনুচ্ছেদটি টাইপ করার পরে আপনাকে ফরম্যাটিং কমান্ডগুলির এক এক করে ব্যবহার করতে হবে।
তবে আসুন আপনার অনুচ্ছেদের লেখার স্টাইল বা ধরনকে পরিবর্তন করার জন্য ফরম্যাটিং ব্যবহার করুন। আপনারা সাহায্যের জন্য ভিডিওটি দেখুন এবং শিখুন। ফন্ট সাইজকে পাল্টানোর জন্য আপনারা সবথেকে আগে রাইটারের পাতাতে যান, তারপর কন্ট্রোল এ একবার প্রেস করুন। আপনার সম্পূর্ণ টেক্সটটি সিলেক্ট হয়ে যাবে। তারপর নিজের মাউসকে ফরম্যাটিং বারে নিয়ে গিয়ে সাইজের পাশে স্ক্রলটিকে একবার ক্লিক করুন। সেখানে অনেক ধরনের সাইজ রয়েছে, তার মধ্যে আপনারা নিজের ইচ্ছা অনুসার কোনো একটি সাইজ সিলেক্ট করে নিন। আপনারা এখানে নিজেও সাইজ দিতে পারবেন। এইভাবে আপনারা শিখলেন কিভাবে অক্ষরকে ছোট বা বড় করা যায়। ফরম্যাটিং পরিবর্তন করে বিভিন্ন লাইনকে বোল্ড, ইটালিক এবং আন্ডারলাইন বানাবেন। আপনারা সাহায্যের জন্য ভিডিওটি দেখুন এবং শিখুন। আমরা একই টেক্সটের মধ্যে বা অনুচ্ছেদের মধ্যে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন একসাথে করার জন্য সর্বপ্রথম নিজের কার্সারকে লাইনের প্রথমে নিয়ে যাব এবং তারপর এক হাত দিয়ে শিফট বাটন এবং আরেক হাত দিয়ে আঙুল দিয়ে রাইট অ্যারো কিকে প্রেস করে সম্পূর্ণ লাইনটিকে সিলেক্ট করব। এইভাবে আপনারা দেখতে পাচ্ছেন শিফট কি আর রাইট অ্যারো কি এর ব্যবহার দিয়ে আমরা লাইনটিকে সিলেক্ট করলাম। তারপর ফরম্যাটিং বারে গিয়ে বি লেখা শব্দটিকে একবার ক্লিক করুন। আপনারা দেখতে পাবেন যতদূর আপনি সিলেক্ট করেছিলেন সম্পূর্ণ অক্ষরটি বোল্ড হয়ে গেছে। এবং এবার নিজের কার্সারটিকে সেখানে নিয়ে যান যেখানে আপনি প্রথমে সিলেক্ট করেছিলেন। তারপর আপনি নিজের কার্সারটিকে লাইনের শেষে নিয়ে যান, এক হাত দিয়ে শিফট কি এবং আরেকটি হাত দিয়ে লেফট অ্যারো কিকে প্রেস করে আপ অ্যারো কি প্রেস করুন। আপনারা দেখতে পাবেন আপনার লাইন সিলেক্ট হচ্ছে। এইভাবে নিজের ইচ্ছা অনুসারে যতটা লাইন চান সিলেক্ট করতে পারবেন। এবার আবার আপনি ফরম্যাটিং বারে গিয়ে আই লেখা অক্ষরটিকে একবার সিলেক্ট করুন। আপনি দেখতে পাবেন যতদূর আপনি সিলেক্ট করেছিলেন অক্ষরের ডিজাইনটি পাল্টিয়ে গেছে, যেটাকে আমরা ইটালিক বলে থাকি। এবং তারপর যে জায়গাটি সিলেক্ট করা হয়নি বা যে অক্ষরগুলো সিলেক্ট করা হয়নি আমরা তাকে সিলেক্ট করব। শিফট আর রাইট কি এর ব্যবহার দ্বারাও আমরা এটা সিলেক্ট করতে পারব। তারপর আবার ফরম্যাটিং বারে গিয়ে ইউ লেখা অক্ষরটিকে সিলেক্ট করব। আপনারা দেখতে পাবেন যতদূর আপনারা সিলেক্ট করেছেন সম্পূর্ণ লাইনের নিচে একটি দাগ চলে এসেছে। অনুচ্ছেদে বোল্ড, ইটালিক আর আন্ডারলাইন করা শিখলাম। আমরা আজকের ক্লাস এখানেই শেষ করব, তাই আপনার রাইটারের ফাইলটিকে ক্লোজ করুন। এবং যদি ফাইলটি বন্ধ করার সময় আপনি এখনো কোনো সমস্যায় পড়েন তবে ভিডিওটি আবার ভালোভাবে দেখুন এবং শিখে নিন। রাইটারের ফাইলকে ক্লোজ করার জন্য আপনারা সবথেকে আগে ডান দিকের উপরে কোণেতে যে ক্রস বাটনটি আছে সেখানে একবার ক্লিক করুন।
আপনারা দেখতে পাবেন একটি ডায়লগ বক্স খুলে গেছে, যেখানে তিনটি অপশন রয়েছে, সেভ, ডিসকার্ড, ক্যান্সেল। যদি আপনারা এই পাতাটিকে সেভ না করতে চান, তাহলে ডিসকার্ড বাটনটিতে একবার ক্লিক করুন। আপনার রাইটারের পাতা ক্লোজ হয়ে যাবে। এরপর কম্পিউটারটি সঠিকভাবে বন্ধ করুন, এবং যদি শাটডাউন করার সম্পর্কে আপনার এখনো কোনো সমস্যা হয়, তাহলে ভিডিওটিকে আবার দেখুন। সবথেকে আগে আপনারা নিজের পয়েন্টারকে স্টার্ট বাটনে নিয়ে যান। তারপর আপনি দেখতে পাবেন শাটডাউন অপশন রয়েছে, সেখানে আপনি একবার ক্লিক করুন। এইভাবে আপনার কম্পিউটার বন্ধ হয়ে যাবে। আমরা আজকে কি শিখেছি? এটি একটি আগের ক্লাসের চর্চা যা এই পর্যন্তই আপনারা শিখেছেন। আমরা শিখেছি ফরম্যাটিং বারের অনেকগুলি অপশনের ব্যবহার, যেমন ফন্ট নেম সম্বন্ধে, ফন্ট সাইজ সম্বন্ধে, ইটালিক সম্বন্ধে, আন্ডারলাইন সম্বন্ধে, এবং আমরা আরও জেনেছি বোল্ড কি এবং এটি কেন ব্যবহার করা হয়। কম্পিউটার শিক্ষাকে সহযোগিতা করেছেন ধন্যবাদ।